সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সেস রয়েছে আজ, আগামীকাল ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। বৃষ্টি রিয়েলাইজ হয়েছে, বিশেষ করে আমি বলি যদি 19 সেন্টিমিটার আছে পেডংয়ে, কালিম্পংয়ে 13 সেন্টিমিটার, দার্জিলিংয়ে 12 সেন্টিমিটার, যেটা রিয়েলাইজ হয়েছে। আর কয়েকটা জায়গা আছে যেখানে ভারী বৃষ্টি রিয়েলাইজ হয়েছে, সিকিমেও ভারী বৃষ্টি হয়েছে, মেজিতারে 13 সেন্টিমিটার, পাকিয়াংয়ে 12 সেন্টিমিটার, নামচি 11 সেন্টিমিটার, আর কয়েকটা জায়গা আছে যেখানে ভারী বৃষ্টি রিপোর্ট হয়েছে। আর আজ আর আগামীকাল যেটা বললাম ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। যে নিম্নচাপ ঝাড়খণ্ডের ওপর ছিল তার অভিমুখ এবার পশ্চিমবঙ্গের দিকে, কতদিন থাকতে পারে এই বৃষ্টি? দেখো, প্রথমেই বলি এই যে অভিমুখ বদল এবং সেই ঝাড়খণ্ডের দিক থেকে এই নিম্নচাপ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ওপরে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে এবং এটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে যাবে। ফলত বুঝতেই পারছো যে গোটা দক্ষিণবঙ্গের ওপরেই এর প্রভাব পড়বে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এরপরে সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর ওপরে। আজকে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বীরভূমের ওপর লাল সতর্কতা জারি করা রয়েছে। আগামীকালও যেটা দেখা যাবে যে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, এই জেলাগুলোর ওপরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কেননা এই যে নিম্নচাপ সেটা ক্রমশ বাংলাদেশের দিকে সরে যাচ্ছে, মানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে এগুলোর ওপরে আগামীকালও অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও কিছুটা মাঝারি, কিছুটা ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। তবে আশা করা যাচ্ছে, এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা মনে করছেন যে কালকের পর থেকে অর্থাৎ পরশু দিন থেকে অর্থাৎ কিনা শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া অনেকটা ভালো হয়ে যাবে শুক্রবার থেকে। উত্তরবঙ্গের কথায় আসি, উত্তরবঙ্গে আজকে সমস্ত জেলাতে লাল সতর্কতা চলছে। আগামীকালও 3টে জেলার ওপর লাল সতর্কতা থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 3টে জেলায় আগামীকালও অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, লাল সতর্কতা থাকবে। বাকি জেলাগুলোর ওপরে কোথাও কমলা সতর্কতা থাকবে। ফলত সার্বিকভাবে উত্তরবঙ্গের ওপরেও ভারী বৃষ্টি চলবে এবং সেখানে কিন্তু আরও একদিন বেশি বৃষ্টির প্রভাব থাকবে। অর্থাৎ সেখানে মনে করা হচ্ছে যে শুক্রবার পর্যন্ত এই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলায়, বিশেষ করে উপরের দিকের জেলাগুলোতে। শনিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। ধন্যবাদ সঞ্চয়। সিকিম পুলিশের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে সিকিমের 5টি জেলা গ্যাংটক, পেকিয়ং, মঙ্গন, নামচি এবং গ্লিসিং, এই 5 জেলার অন্তত 21টি জায়গা তারা উল্লেখ করেছেন যেখানে রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কোথাও ধস, কোথাও রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে তিস্তার এই ভয়াবহ বিপর্যয়ের ফলে। এবং তার পাশাপাশি সিকিম পুলিশের তরফ থেকে যে 10 নম্বর জাতীয় সড়কের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মধ্যে শিলিগুড়ি লাগোয়া যে জায়গাগুলিতে ধস নেমেছে, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে, সেগুলি তারা তালিকায় দিয়েছেন। 19 মাইল রয়েছে, 29 মাইল রয়েছে তিস্তা বাজারের কাছের একটি জায়গা এবং রয়েছে মেলি, এই 4টি জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে সেখানে ধস নেমেছে, রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে, যান চলাচল বন্ধ। এর বাইরে সিকিমের দিকে 5 জেলার 21টি জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে রাস্তার কোনো চিহ্ন মাত্র নেই। এখনও পর্যন্ত যে প্রশাসন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সিকিম প্রশাসন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে 5 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে এবং সেনা জওয়ান এবং সাধারণ মানুষ মিলিয়ে এখনও পর্যন্ত 40 জনের নিখোঁজ থাকার তথ্য প্রশাসনের কাছে রয়েছে, এখনও পর্যন্ত সেরকম তাই খবর। সিকিমের 6 জায়গাতে 6-6টি ব্রিজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তার মধ্যে যেমন সিমথাং রয়েছে, তার পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় সেখানে কিন্তু ব্রিজ একেবারে সম্পূর্ণভাবে তিস্তায় গর্ভে তলিয়ে গিয়েছে, ফলে ক্ষতি কতটা, বিপর্যয় কতটা সেটা এখনও পর্যন্ত শুধুমাত্র অনুমান করা যাচ্ছে। তার কারণ আজকে সেনাবাহিনী কার্যত উদ্ধার কাজ সেভাবে করতেই পারেনি, কেননা দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন বিভিন্ন জায়গা থেকে আকাশপথে যে তল্লাশি অভিযান সেটা চালানো সম্ভব হয়নি। যেভাবে এখনো বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না, এটাই সব থেকে আশঙ্কা। সন্দীপ সঙ্গে থাকো। ফ্ল্যাশ ফ্লাড আনে কি বজে সে তিস্তা নদী মে বাড় আ গই
और नाचेन वैली के पास कुछ आर्मी इस्टेब्लिशमेंट्स जो हैं उनको काफ़ी इस पर से नुकसान हुआ, और चुनतांग बांध जो है उसमें भी पानी छोड़ा गया, जिसकी वजह से डाउन स्ट्रीम में 15 से 20 फुट तक तूफान आया, और इसकी वजह से करीब 41 आर्मी की गाड़ियाँ उस लश में फंसी हुई, 23 लोग अभी मिसिंग हैं, उनका राहत और बचाव कार्रवाई चल रही है।